পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে হিন্দুগণের পবিত্র তীর্থগুলি এমন সুরম্য স্থানে অবস্থিত যে সেখানে উপস্থিত হলে আপনা হতেই দেহ মন পবিত্র হয়ে ওঠে, নবজীবন লাভ হয়। তাই পূজ্যপাদ মুনি ঋষিগণ মোহনিদ্রা সমাকুল তমসাচ্ছন্ন সংসারী জীবগণকে পাপ তাপ জ্বালা যন্ত্রণাদি হতে রক্ষা করে তাদের দগ্ধ হৃদয়কে শীতল করার জন্য দেশ দেশান্তরে তীর্থ পর্যটন ও দেবদেবীর দর্শন ও পূজার বিধান করেছেন। প্রকৃতই তীর্থভূমি সমুদয় নয়ন ও মনের তৃপ্তিদায়ক। এক কথায় তীর্থস্থান সমূহকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র বলা যেতে পারে এবং সেখানে এলে স্বভাবতই ভগবত ভক্তি জাগ্রত হয়। এই ভারতবর্ষে অসংখ্য তীর্থ বিদ্যমান। রায়গুণাকর ভারতচন্দ্র বলেছেন, ভব সংসার ভিতরে ভব ভবানী বিহরে, অর্থাৎ সর্বভূতেই শিব শিবা বিরাজমান। বিষ্ণুর সুদর্শন চক্রে সতীদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যে যে স্থানে পতিত হয়েছে সে সমস্ত স্থানেই রয়েছে শক্তির আবির্ভাব। সতীদেবীর ছিন্ন ভিন্ন অবয়বের মধ্যে মহামুদ্রা অর্থাৎ যোনি অঙ্গ পতিত হওয়ায় এই দেবী স্থানের অধিষ্ঠাত্রী দেবী তথা ভৈরবী হয়েছেন কামাখ্যা দেবী বা নীল পার্বতী। এই ভৈরবী দেবীর সংশ্লিষ্ট ভৈরব হয়েছেন উমানন্দ। কামরূপ কামাখ্যা, এই কামরূপের পূর্ব নাম ধর্মারণ্য। পুণ্যভূমি ভারতের ঈশান কোণে অবস্থিত। রামায়ণ মহাভারত ও বহু তন্ত্রপুরাণাদিতে এই কামরূপ দেশের উল্লেখ পাওয়া যায়। যোগিনীতন্ত্র ও কালিকা পুরাণে কামরূপ দেশের বিবরণ বিশেষভাবে উল্লেখিত আছে। প্রাচীনকালে এটি যোগী ঋষি ও তপস্বীদের আবাসভূমি ছিল। মহামুনি বশিষ্ঠ গোকর্ণ এবং ভগবানের অবতার কপিলের আশ্রম এই কামরূপেই অবস্থিত ছিল। বর্তমানে কামরূপ কামাখ্যা দুমাইল পূর্বে অবস্থিত গৌহাটি শহর, এর প্রাচীন নাম প্রাগজ্যোতিষপুর। এই শহরের চতুর্দিকে পাহাড় বেষ্টিত। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উপত্যকার উপরে রুচিসম্মতভাবে নির্মিত গৌহাটি মহানগর যেন প্রকৃতির কোলে সভ্যতার নিকেতন। কোন ফুল ফোটার পেছনে যেমন থাকে তার অনাদিকালের আয়োজন, তেমনি প্রকৃতির ছন্দে সৃষ্ট এই নগরীর বুকে আনন্দ উপত্যকার পাশে প্রাণ পুরুষ শ্রী শ্রী পরমানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব ও আগমন ঘটে। আমি এক স্বর্ণ বলাকা, উদয়ের পথে আগমন আমার। পৃথিবীর বুকে স্বাক্ষর রেখে আমি পাখা মেলে দিগন্তে বিলীন হতে চাই। এই ছিল তার স্বপ্ন। আর এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতেই বাংলা 1322 বঙ্গাব্দে 30শে আষাঢ় বৃহস্পতিবার শুক্লা তৃতীয়া তিথিতে ভারতীয় সময় 8:15 আসামের গৌহাটি শহরে জননী নলিনীবালা দেবীর কোল আলো করে অবতীর্ণ হলেন নদিয়ানন্দন নলিনী জীবন শ্রী পরমানন্দ। একাধারে এই যুগের একজন প্রথম শ্রেণীর কবি ও তপঃসিদ্ধ মহাসাধক। শৈশবে ডাক নাম আভু, পোশাকি নাম শ্রী মৃণালকান্তি দাস, শ্রী পরমানন্দ সরস্বতী তার সন্ন্যাস নাম। তার পৈতৃক নিবাস শ্রীহট্টে ইন্দ্রেশ্বর পরগনার চাঁদভাগ গ্রামে। পিতা নদিয়া বিহারী দাস আসাম সরকারের শিক্ষা বিভাগের পরিদর্শক ও রায়সাহেব উপাধিতে ভূষিত। সরলতা ও মহত্বের জন্য লোকে তাকে নদিয়ার সাধু বলত। মাতা সাক্ষাৎ ভগবতী স্বরূপিণী নলিনীবালা দেবী। সত্যনিষ্ঠা ও সতীত্বের প্রভাবে বাপ সিদ্ধা হন। বাল্যকালেই দিব্য জ্ঞান ও দিব্য দৃষ্টি লাভ করেন। চার ভাই ও ছয় বোনের মধ্যে মৃণালকান্তি ছিলেন তৃতীয়। দাদা নির্মলকান্তি সত্য ত্যাগ ও বৈরাগ্যের প্রতিমূর্তি এক অকৃতদার গোপন সাধক ছিলেন। শৈশব অতিবাহিত হয় ব্রহ্মপুত্র নদের অপার্থিব সৌন্দর্যের আঙিনায়। এরপর 1925 খ্রিস্টাব্দে তার পিতার সঙ্গে মৃণালকান্তি চলে আসেন শিলচর শহরে এবং এখানে প্রাইমারি স্কুলে ভর্তি হন।
এই 2 বছর বাদে পিতা নদিয়া বিহারী বদলি হন শ্রীহট্টে। এখানে এসে মৃণাল কান্তি নতুন স্কুলে ভর্তি হন। ছোটবেলা থেকেই ছিলেন একনিষ্ঠ পাঠক এবং শিল্পচর্চার অনুরাগী। জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল সেগুলি। প্রকৃতিগতভাবে ছিলেন নির্জনতা প্রিয়, অন্তর্মুখী ও ভাবুক প্রকৃতির। মাত্র 6 বছর বয়সে কাব্য প্রতিভার স্ফুরণ ঘটে। ছাত্র অবস্থায় সাধনা ও পরবর্তী সময় জ্যোতি নামে 2টি হাতে লেখা পত্রিকা প্রকাশ করেন। পড়াশোনার চাইতে সাহিত্য চর্চায় মেতে রইলেন অভি। এ সময় 1931 সালে দীপালী পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। 1932-এ স্বদেশ, সাহানা, নবশক্তি, ভারতবর্ষ, প্রবর্তক প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশ হয়। এরপর 1937 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুরারিচাঁদ কলেজে ভর্তি হন। অতি শৈশবে স্বপ্নে শ্রী শ্রী মা শারদামণির কাছে সাধন পান। তখন থেকে অতি নিষ্ঠা সহকারে তিনি সর্বদা এই মন্ত্র জপ করতেন। শ্মশানে গিয়ে মৃতদের কথা ভাবতে ভাবতে তন্ময় হয়ে যেতেন। স্কুলের পথে সাইকেলে বন্ধুর পেছনে বসে নাম নিতেন। কলেজের বই খুলে নাম জপ করতেন। প্রতিবেশীর খালিবাড়ি পাহারার ভার নিতেন স্বেচ্ছায়, সারা রাত জেগে নাম করার সুযোগের জন্য। শ্রী মৃণাল কান্তি 14 বছর বয়সে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর দর্শন পান। তখন তিনি অবশ্য বুঝতে পারেননি গোস্বামী প্রভুর সাথে তার কি সম্পর্ক। শ্রীমা এবং গোস্বামী প্রভু বাল্যকাল থেকে ঠাকুরের আধ্যাত্মিক জীবন অলক্ষ্যে নিয়ন্ত্রণ করেছেন। শ্রীহট্টের তৎকালীন 2 জন সিদ্ধ মহাত্মা সাধু মদনমোহন এবং শাহে মোহাম্মদ আলী চিস্তির সর্বধর্মে সমদর্শী আধ্যাত্মিক ধ্যান ধারণার দ্বারা অনুপ্রাণিত হন। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে সদ্গুরু সঙ্গ পাঠ করে নিয়েছিলেন এবং গোস্বামী প্রভুর জীবনধারা তার মনে বিশেষ রেখাপাত করে। পরবর্তী সময় গোস্বামী প্রভু সম্পর্কে তিনি আশ্রম কথা বইতে লিখেছিলেন, এরা পৃথিবীতে নিয়ে আসেন স্বর্গের আলো, জরা ব্যাধি মৃত্যু ভয় থেকে মানুষকে দেন অমৃত, আনন্দের হাট বসান তাঁদের ঘরে, মানুষের শক্তি জ্ঞান ও প্রেমকে করেন প্রবুদ্ধ ও মহত্বের পথে পরিচালিত, তার ক্ষুদ্র বিন্ময় পাত্রে স্থাপন করেন চিন্ময় ভাবের অমৃত, সত্তায় ঘটান দিব্য রূপান্তর, জগৎ তখন তার চোখে হয়ে ওঠে অপরূপ, সে রূপের আড়ালে শুনতে পায় অপরূপের বীণাধ্বনি, উঠানের কোণের বাতাবি লেবু গাছটি তার ছায়া, খড়ের চালের শালিক পাখি, ঝিঙে ফুল, সন্ধ্যার মৌমাছি, মাটির পথ, পথের ধুলো, ঘাসফুল, সেও অপূর্ব হয়ে ওঠে তার অনুভূতির চোখে, আকাশ মধুময়, বাতাস মধুময়, আলোয় তখন ভরে ওঠে তার ভুবন। পরমানন্দজির কাব্যচর্চার ভেতরেই জেগেছিল নিবিড় আধ্যাত্ম পিপাসা। শিল্প আর সাধনাকে তিনি এক সূত্রে বই নিয়ে চলেছিলেন। যৌবনে প্রারম্ভেই চির উদাসীন সংসার বিরক্ত সাধক লৌকিকভাবে গুরুকরণের প্রয়োজনীয়তা অনুভব করেন। ঠিক এই সময় সামর্থ্যী তান্ত্রিক সাধক এবং সিদ্ধ যোগী স্বামী সূর্যানন্দ সরস্বতী মহারাজের আগমন ঘটল শ্রীহট্ট শহরে। এই শহরে অম্বরখানা এলাকায় স্বামীজির সাথে মৃণাল কান্তির সাক্ষাৎ হয়। স্বামী সূর্যানন্দকে তিনি গুরুরূপে বরণ করেন। 1349 সালে তন্ত্রমতে তাঁর দীক্ষা হয়। দীক্ষার পরদিন থেকেই প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে পড়েন ও সর্বাঙ্গে অনুভব করেন প্রবল জ্বালা। ওই দীক্ষার ষষ্ঠ দিবসে এক ঝুলন পূর্ণিমার রাতে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রকট হয়ে তাকে সাধন দেন। ক্রমে শক্তি সাধনা ও বৈষ্ণব সাধনায় সিদ্ধিলাভ করে ঈশ্বরে নিত্যযুক্ত হন। এরপর 1350-এর মাঘের শুক্লা শ্রী পঞ্চমী তিথিতে সূর্যানন্দজির কাছে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস পরবর্তী জীবন তার নাম হয় শ্রী পরমানন্দ সরস্বতী। শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শৃঙ্গেরি মঠাগারের অন্তর্ভুক্ত। ভুরিবার সম্প্রদায় ও ভূগর্ভ গোত্রের সাধক পদবী সরস্বতী, এদের সাধনক্ষেত্র রামেশ্বর, দেবতা আদিবরাহ, দেবী কামাক্ষী, আচার্য সুরেশ্বর, তীর্থ তুঙ্গভদ্রা, ব্রহ্মচার চৈতানাক্ষ, বেদ চতুর্বেদ, মহাবাক্য অহং ব্রহ্মাস্মি। তাঁর লৌকিক গুরু আচার্য স্বামী সূর্যানন্দের কাছে শ্রী পরমানন্দ প্রায়
পাঁচ বছর কাল অতিবাহিত করেন। এরপর স্বামী সূর্যানন্দ তাঁকে অন্য কোথাও স্বতন্ত্রভাবে থাকার নির্দেশ দেন। সন্ন্যাসী শ্রী পরমানন্দ চলে গেলেন পূর্ববাংলার খাদিমনগরের এক বাগানে। সেখানে মরুতীর্থ হিংলাজ প্রণেতা কালিকানন্দ অবধূত তাঁর এক ভৈরবীকে নিয়ে থাকতেন। পরমানন্দজির কথায় তিনি সেখানে তাকে থাকতে দেন। এরপর দেশ বিভাগের পর 1948 সালে শ্রী পরমানন্দ বাংলাদেশ ত্যাগ করে চলে এলেন শিলং শহরের লাবান এলাকায়। এখানে পরিতোলা ঝর্ণার কিনারে এক নির্জন পরিবেশে কুটির তৈরি করে লোকচক্ষুর অন্তরালে সাধন ভজনে মগ্ন থাকেন। মৌনব্রত অবলম্বন করে তিনি পরমার্থ লাভ করেন। প্রভুপাদ বিজয়কৃষ্ণ তাকে দর্শন ও প্রয়োজনীয় নির্দেশাদি দান করেন এবং এই সময় থেকে গোস্বামী প্রভুর বাণী ও উপদেশ প্রচারে আত্মনিয়োগ করেন। পরমানন্দজির কথায় এমনি করে সমাজের বিভিন্ন অবস্থার লোকের বাড়ি বাড়ি নিয়ে যেতে লাগলেন আমায়, আর ছড়াতে লাগলেন তাঁর আলো আর অমৃত। এরপর গোস্বামী প্রভুর নির্দেশে স্থান ত্যাগ করে চলে আসেন গৌহাটি শহরে। কিছুদিন সেখানে থেকে তিনি চলে এলেন শ্রী বৃন্দাবনে। এখানে দেড় বছর সাধনে অতিবাহিত করেন। এরপর ফিরে আসেন গৌহাটি শহরে। এখানে স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের অনুমতি নিয়ে উমাচল আশ্রমের একটি নির্জন কুটিরে বসবাস করতে থাকেন। এখানে বেশ কিছুকাল মগ্ন অবস্থায় কাটান, ব্রহ্মপুত্রের দিন রাতের আলোছায়া মাখা পদধ্বলি শোনেন আর স্বপ্ন বোনেন এখানে একদিন এক আশ্রম গড়ে উঠবে নীল পর্বতের নির্জনতায়। বৈকালী মেঘের সূর্যাস্তের সোনা, অজানা চরের দিকে উড়ে যাওয়া পাখি, রাতের ছায়ায় ডুবে যাওয়া পাহাড়, নিচের ঘরবাড়ি, নদীর প্রশান্ত ধুরুচর, বনের ফাঁক দিয়ে উড়ে যাওয়া কৃষ্ণপক্ষের চাঁদের রেখা, এই সবকিছুর মধ্যেই তিনি অনুভব করেন ঈশ্বরের অমোঘ ইচ্ছার নিদান। এ সময় অযাচিতভাবে শ্রী পরমানন্দের তীর্থগুরু শ্রীমৎ বরদাকান্ত শর্মা কামাখ্যা পাহাড়ের যে কোনো স্থানে ইচ্ছামতো জায়গা বেছে নিতে বলেন। স্থান নির্বাচনের পর তিনি বেরিয়ে পড়েন শ্রীক্ষেত্র পর্যটনে। আবার কিছুদিন পর ফিরে আসেন নীল পর্বতের নির্জন আশ্রমের টানে। এবার ফিরে এসে সেই নির্দিষ্ট স্থানে কুটির নির্মাণের জন্য চিঠি দিলেন এবং অনতিশীঘ্র শ্রীমৎ বরদাকান্ত শর্মার ও দু একজন ভক্তের আনুকূল্যে ও আর্থিক সাহায্যে গড়ে উঠল ছন ও বাঁশের ছোট্ট কুটির। শ্রী পরমানন্দজির কথায় অচিরে এখানে একটি আশ্রম গড়ে উঠবে সে কথা আমাদের অজ্ঞাত থাকলেও যার অগোচর কিছুই নেই তিনি আদিতেই আশ্রমের একটি অতি বড় প্রয়োজনের অভাব মিটিয়ে রাখলেন। এছাড়া নদীর বাঁকে বলে স্থানটি অধিক স্বাস্থ্যকর ও প্রচুর হাওয়া খেলে, আর এখান থেকে প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি উপভোগ্য। একটি স্বপ্ন দেখেছিলেন সুলতা বাগচি। বছর কুড়ি আগে সন্ন্যাসী পরমানন্দ পাহাড়ের উপরে এক আশ্রমে আছেন, তার সঙ্গে আছে অনেক সাধু আর ব্রহ্মচারী। এই পাহাড়ে যে আশ্রম গড়ে উঠবে সেখানে বহু লোক থাকবেন ও জীবন গঠন করবেন, বিধাতা এই অভিপ্রায় বহু পূর্বেই স্বপ্নে তা জানিয়ে রেখেছিলেন। অবশেষে তীব্র শীতের প্রহার ও গ্রীষ্মের অত্যাচার অতিক্রম করে বাংলা 1366 সালের চৌঠা মাঘ সোমবার রাত্রি 8টার সময় মোহাম্মদ হালিম মিস্ত্রির সহযোগিতায় দুটি কুটিরের ভিত্তি প্রতিষ্ঠা হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে এই আশ্রম, তা এক ইতিহাস। গোস্বামী প্রভু কত লোকের মনে প্রেরণা দিয়ে স্বপ্নে জুগিয়েছেন আশ্রম নির্মাণের আর্থিক অনুদান। আশ্রমের রূপটি যাতে পবিত্র, প্রসন্ন, অনাড়ম্বর, উপাধিশূন্য হয় সেই দিকে শ্রী পরমানন্দজির ছিল বিশেষ দৃষ্টি। এখানে এসে মানুষ পাবে শান্তি, আনন্দ ও গোসাইজির জীবন ও বাণীর সঙ্গে পরিচিত হয়ে জীবনের অমৃত আহরণ করে নিয়ে যাবে, এই ছিল তার উদ্দেশ্য। আশ্রম প্রস্তুত হলে আশ্রমের নাম কি হবে এই প্রশ্ন দেখা দেয় অবশেষে। মামুনি গোস্বামী প্রভুর নির্দেশ মতো নামটি নির্বাচন করে পাঠালেন। আশ্রমের নাম হয় শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধনাশ্রম। এক মহৎ আদর্শের আলো নিয়ে আমরা চলেছি। এই জয়যাত্রা তখনই জয়যুক্ত হবে যখন আমরা সমস্ত জৈবিক জড়তা অতিক্রম করে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। মানুষের এই প্রয়াসকে সার্থক করে তুলতেই সর্বাগ্রে শ্রী পরমানন্দ চেয়েছিলেন অতীতের সাথে বর্তমানের যোগ সাযুজ্য নির্মাণের দিকে। সেই কারণে এই সনাতন ভাবধারা রক্ষার
জন্য সর্বপ্রথম একটি গ্রন্থাগারের কথা তিনি ভেবেছিলেন। এখানে অতীতের ইতিহাস, শাস্ত্র, কুরআন, কাব্য ইত্যাদি পাঠ ও পঠনের ব্যবস্থা হবে। এই আশ্রম হবে মুখ্যত সাধনার স্থান। সকল সম্প্রদায়ের সাধক ব্রহ্মচারীরা পাবেন এখানে ভজনের সুযোগ। এতে বৃহত্তর সমাজের শুধু নয়, বিশ্বরও সেবা করা হবে। কারণ কোনো মানুষের চিন্তার তরঙ্গ যেমন স্থূল চর্মচক্ষুর আড়ালে অলক্ষ্যে প্রভাব বিস্তার করে অন্য মানুষের বোধ, বুদ্ধি ও চিন্তার উপরে, এই কারণে নির্জন চিন্ময় চিন্তায় যারা মগ্ন থাকেন তারা মানুষকে দেন সবচেয়ে বেশি। এদের চিন্তা মানুষের বুদ্ধি ও ইচ্ছাশক্তিকে করে শোধন ও শুভপথে পরিচালিত। কয়েক দশকের বিজাতীয় শাসন ও শিক্ষায় আমরা অতীতের সমস্ত অভিজ্ঞতা ও সত্যানুভূতিকে অস্বীকার করতে শিখেছি। আশ্রমের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি এখানে অতীত গৌরবের কথা মনে করিয়েছেন। বাস্তবে আমাদের গৌরবের সে উজ্জ্বল সম্পদ বেদ, উপনিষদ, মহাকাব্য, ষড়দর্শন, জ্যোতিষ, আয়ুর্বেদ, রসায়ন, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা ইত্যাদি আশ্রমবাসী ঋষিমুনিদের সৃষ্টি। পরবর্তীকালে বাংলার অধিকাংশ বাউল, বৈষ্ণব মহাজন ও শক্তি সাধক বিদিক্ত সেবী কোন নির্জন কুটির বা আশ্রমবাসী। এখানেই এদের অনুপম কাব্যসঙ্গীত ও শুদ্ধ মুক্ত জীবন গড়ে উঠেছে। সর্বযুগের মানুষের সামনে এরা রেখে গেছেন জীবন সমস্যা সমাধানের আলোকস্তম্ভ। সমস্ত উদ্দেশ্যের যা লক্ষ্য, অর্থাৎ আশ্রমে প্রতিষ্ঠিত নামব্রহ্ম সম্পর্কে এখানে কিছু বলা না হলে আশ্রমের কথাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রী বৃন্দাবনে 1293 সনে শ্রীমতী যোগমায়া দেবীর দেহত্যাগের পর একটি সর্বজনহিতকর প্রত্যাদেশ প্রাপ্ত হন বিজয়কৃষ্ণ। গেন্ডেরিয়া আশ্রমে নামব্রহ্ম প্রতিষ্ঠা করে তার সেবা পূজা প্রচার করার আদেশ করেন শ্রীমৎ নিত্যানন্দ প্রভু। নামব্রহ্মের নিম্নলিখিত স্বরূপটি স্বর্ণাক্ষরে আকাশপটে প্রকাশিত হয়, ওম হরি নামব্রহ্ম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। শ্রীমান নিত্যানন্দ প্রভু আরো বলেন, নামব্রহ্মই কলির একমাত্র দেবতা। এই নামব্রহ্ম পূজা এবং আচার্য পূজাই কলিতে ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে। জাতি বর্ণ নির্বিশেষে দীক্ষিত মাত্রেই এই নামব্রহ্ম পূজার অধিকারী। মহানির্বাণতন্ত্রে লিখিত আছে যে এই ব্রহ্মমন্ত্র দ্বারা যে কোনো ভক্ষ্য পেয় বস্তু ব্রহ্মে সমর্পণ করা হয় তাহা পবিত্র হয়ে থাকে। গঙ্গা জল এবং শালগ্রাম শিলাদিতে স্পর্শদোষ ঘটতে পারে, কিন্তু পরব্রহ্মে যে বস্তু অর্পণ করা হয় তাতে কোনো দোষ স্পর্শিবার সম্ভাবনা নেই। এই নামব্রহ্ম দেবতার পুজো বহু প্রাচীন ও বহু পূর্ব থেকে প্রচলিত। মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর সময় থেকেই নামব্রহ্ম পূজার সূচনা হয়, কিন্তু তা অন্তরঙ্গ জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সর্বসাধারণে প্রচার হয়নি। শ্রীপাঠ অম্বিকা কালনায় সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয়ের আশ্রমে এবং সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের পাটবাটিতে বহুদিন থেকে নামব্রহ্ম দেবতা প্রতিষ্ঠিত আছেন। শ্রী গোস্বামী প্রভু বলেন, ভক্তি নামব্রহ্ম পূজার শ্রেষ্ঠ উপকরণ। দিনান্তে ভক্তিভরে একটিবার প্রণাম করলেও তাঁর পূজা হয়। কলির পাবন অবতার শ্রীমন মহাপ্রভু দুর্বল জড়বুদ্ধি জীবের জন্য এই সহসাধ্য পূজার ব্যবস্থা করে দিয়েছেন। এই নামব্রহ্মে নিবেদিত অন্ন মহাপ্রসাদ তুল্য, এতে স্পর্শদোষ হয় না। এতদিন অন্নব্রহ্ম শ্রীক্ষেত্রে আবদ্ধ ছিলেন, এবার তিনি সর্বত্র ছড়িয়ে পড়লেন সমাজে। শ্রীমন মহাপ্রভু নামের দ্বারা সমগ্র জাতিকে একত্রিত করেছিলেন কীর্তনে হরিবাসরে, এবার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ অন্নকে অন্নব্রহ্মে রূপান্তরিত করে গৃহ ও সমাজ থেকে দূর করলেন জাতিবর্ণের ভেদ। এটি তাঁর অভূতপূর্ব দান। শ্রী শ্রী বিজয়কৃষ্ণের এই আলোর প্রতিমা পরবর্তী সময় শ্রী পরমানন্দ প্রতিষ্ঠিত করে চললেন গৃহে মানুষের মনে। আশ্রম গড়ার সার্থকতাও সেখানে নামব্রহ্ম প্রচার
ও সমাজে আলো ফেলা। এবারে শুধু পাহাড়ে নয়, তিনি নেমে এলেন সমতলে কলকাতায়। এখানে ইংরেজি 1957 সালের নভেম্বর মাসে শ্রীযুক্ত তারিণী চৌধুরী মহাশয়ের বাড়িতে অবস্থান করেন। ইতিমধ্যে পরমানন্দজির আশ্রম কথা গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এখানে সেই গ্রন্থ ও গোস্বামী প্রভুর বক্তৃতা উপদেশ গ্রন্থ পাঠ করে তিনি শোনাতেন। দিন রাত চলত নাম কীর্তন। কলকাতায় বহু মানুষের সমাগম ও আনন্দের স্রোতে আশ্রমের প্রয়োজনীয়তা এ সময় তিনি বিশেষভাবে অনুভব করেন। তিনি তার বিপুল সাধন ঐশ্বর্যকে এমন স্বচ্ছন্দ ও মধুর ভঙ্গিমায় বহন করে চলতেন যে তাকে চেনা সাধারণের পক্ষে একেবারে সম্ভব ছিল না। কলকাতায় আশ্রম করার প্রয়োজন, দরকার জমি, বিভিন্ন জায়গা থেকে খবর আসতে লাগলো, কিন্তু কোনো জমি মনমতো হয় না। সেই সময় ঠাকুরজি দক্ষিণ দিকে অঙ্গুলে নির্দেশ করে বললেন, আপনারা ওই দিকে খুঁজুন। এর কয়েক মাস বাদে শ্রী সুব্রত ব্রহ্মচারী বর্তমান নরেন্দ্রপুর আশ্রমের জমির খবর নিয়ে এলেন। স্থানটি কলিকাতার দক্ষিণে 24 পরগনা জেলার অন্তর্গত এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উত্তরে ও কামালগাজী দরগার পূর্বে। কিংবদন্তি আছে, বহুকাল পূর্বে আশ্রমের জমির উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত ছিল। এই গঙ্গা নদীর পাড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পদব্রজে শ্রীক্ষেত্রে গিয়েছিলেন এবং আশ্রমের এই জায়গায় বিশ্রাম করেছিলেন। যিনি সকল যন্ত্রণা, চিন্তা, উদ্বেগ থেকে চিরমুক্ত এবং ভগবানের সাথে নিত্যযুক্ত, তার সকল ইচ্ছার দায়িত্ব ভগবানই বহন করে থাকেন। কয়েকদিনের মধ্যে সংগৃহীত হল অর্থ ও শুরু হল আশ্রম নির্মাণের কাজ। গড়ে উঠল কলকাতার উপকণ্ঠে বিজয়কৃষ্ণ আশ্রম। আশ্রমে একে একে গড়ে উঠল গ্রন্থাগার, অতিথিশালা, ভজন কুটির। এই ভজন কুটিরে শ্রী পরমানন্দজি অন্তরঙ্গ জনের সাথে ভগবত প্রসঙ্গ করে রসার সাধন করতেন। অধিক রাত পর্যন্ত চলত শিল্প সাহিত্য নিয়ে আলোচনা। বহু সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, শিল্পী প্রমুখ ব্যক্তিরা এখানে যাতায়াত করতেন। এখানে তিনি শিল্পচর্চা, কবিতা লেখায় মনোনিবেশ করেন। তার হাতে আঁকা বহু ছবি তিনি নিজের কবিতার বইয়ের প্রচ্ছদে ব্যবহার করেছেন। এছাড়া বেশ কিছু বলিষ্ঠ আঁচড়ে আঁকা সাবলীল ভঙ্গিমাযুক্ত নিজস্বতার ছাপ রয়ে গেছে তার করা বহু কার্ডে। পঞ্চমুখ কাব্যগ্রন্থে প্রতিটি কবিতার সাথে করা স্কেচ বিশেষ ব্যঞ্জনাময় ও শিল্প রসগ্রাহীদের অতি আদরের বস্তু। তার হাতে আঁকা সেই সময়কার কার্ড আজও বহু গৃহে সমাদরে রক্ষিত আছে। এছাড়া তার নির্দেশে যে আশ্রম নির্মিত হয়, তার স্থাপত্যকলার যে নিদর্শন তিনি ব্যবহার করেছেন, তা এক কথায় সুষমা মণ্ডিত। বহু জায়গা থেকে সংগ্রহ করেছেন প্রাচীন মূর্তির ছাঁচ এবং দেওয়াল গাত্রে নিজস্ব রূপভঙ্গিমায় সেগুলো প্রতিষ্ঠা করেছেন। মন্দিরের তোরণদ্বারের করা নকশা ভারতীয় প্রাচীন স্থাপত্যে নিদর্শন বহন করছে। এছাড়া গৌড়ীয় নৃত্যপটের ছাঁচ তার করা বহু আশ্রমে শিল্প নমুনার বিশেষ স্বাক্ষর রেখেছে। শ্রী পরমানন্দজির কাব্য প্রসঙ্গে বলা যায়, 30-এর দশকে উদীয়মান কবিদের মধ্যে অগ্রগণ্য রবীন্দ্রোত্তর যুগের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। রস, তত্ত্ব ও জ্ঞানের ত্রিবেণী সঙ্গম হয়েছিল তার কাব্যে। প্রেম তাকে করেছিল মধুময়, গীতিময়। কবি হিসাবে তিনি ছিলেন প্রচার বিমুখ, কিন্তু তার রচিত কাব্য সাহিত্যিক মহলে বিশেষ সমাদৃত। তার কবিতা পাঠে বারবার মনে হয় জপোজ্জ্বল মন্ত্রের ঝংকার বা উজ্জ্বল কোনো উপলব্ধির উচ্চারণ। তার কাব্যভাবনা তার সাধন পথের অন্তরায় হয়নি, বরং বৈষ্ণব সাধনায় হৃদয়ের আরতি তার কাব্যে পরিপূরক হয়ে উঠেছিল। ভারতবর্ষের 5000 বছরের দর্শন চর্চার নির্যাস তার কাব্যে অপরূপ ব্যঞ্জনায় রসোত্তীর্ণ হয়েছে। পরবর্তী দিকে তার কাব্যে দেখা গেল বৈষ্ণব পদকর্তাদের ভাব মাধুর্য,
আবেগে উৎকণ্ঠায়, তীব্র ব্যাকুলতায়, মনের বিপ্রলব্ধ অবস্থায় অথবা ভাবোল্লাসে, বিরহ মিলনে, ঈশ্বর প্রেমের নানা রহস্যময় উপলব্ধিতে দিব্য জীবনের স্তরে স্তরে তিনি শ্রী রাধা হলেন, রস বৈশ্বাহ হয়ে গেলেন। শ্রী পরমানন্দের নির্জন প্রহরের মলাটে দেখা যায় এক চিরবিরহী রাধার মূর্তি। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা শুরু হয়েছে, সে কি জানে হৃদয়ের শতযুগ ধরে এত রাত্রি যার তরে এত কান্না ঝরে। এভাবেই পুনর্বসু আনন্দজাতক, বসন্তবন্নী, নিঃসঙ্গ মাথুর, অন্তরঙ্গ প্রভৃতি সকল রাধারূপে প্রেমের উপলব্ধি কখনো বিরহে, কখনো মিলনে, কখনো বিপ্রলব্ধ অবস্থায়, কখনো ভাবোল্লাসে লক্ষ্য করা যায়। তার কবিতায় আকাশ আর মানুষ এক হয়ে গিয়েছিল। তার কাব্যে দিব্য জীবনের ঝর্ণা সীমা অসীমের ভেদ ঘুচিয়ে দেবে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল আশ্রম কথা। এই গ্রন্থে এক দুরূহ কার্য তিনি সম্পাদন করে গেছেন। সাধনপ্রাপ্ত ব্রহ্মচারী, গৃহী ভক্ত এবং ধর্মার্থীদের আত্মোন্নয়নের উদ্দেশ্যে তিনি তার পারমার্থিক প্রেরণার প্রাণপুরুষ প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর শ্রীমুখ নিঃসৃত প্রধান প্রধান উপদেশগুলি এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে নির্বাচিত শ্লোকসমূহ আশ্রম কথার মধ্যে সন্নিবদ্ধ করেছেন। এছাড়া এতে রয়েছে ভক্তিমূলক গানের একটি সুনির্বাচিত সংকলন। বর্তমান সমাজ জীবনের স্তরে যে তামসিকতা ও অবক্ষয়ের অন্ধকার জমাট বেঁধে উঠেছে, সেই সর্বগ্রাসী অন্ধকারকে দূর করতে জ্যোতির্ময় প্রজ্ঞার আলোয় নিখিল মানব হৃদয়কে উদ্ভাসিত করার আন্তরিক প্রচেষ্টা আচার্যদেবের রচিত এই গ্রন্থ আশ্রম কথা গ্রন্থের শ্রেষ্ঠ মূল্যায়ন। তান্ত্রিক, বাউল ও বৈষ্ণব আধ্যাত্ম সাধনার এই তিন ধারার প্রভাব তার সাধনায় ও কাব্যধারায় লক্ষ্য করা যায়। ভাগবত সাধনার সঙ্গে সঙ্গে সারস্বত সাধনা সমানভাবে সেখানে রূপ পরিগ্রহ করেছে। তান্ত্রিক ধারায় যখন তিনি প্রভাবিত, তখন তিনি মাতৃমূর্তির বন্দনা করেছেন। তার অক্ষর কাব্যগ্রন্থে ও বিভিন্ন মাতৃসঙ্গীতের মধ্যে এই ভাবধারার মূর্ছনা লক্ষ্য করা যায়। তার তন্ত্র সাধনার প্রথম বিকাশ ঘটে কামাখ্যা পর্বতে। পরবর্তীকালে শ্রী শ্রী বিজয়কৃষ্ণের অপ্রকট অবস্থায় মন্ত্রদীক্ষা পেয়ে তিনি হয়ে ওঠেন পরম বৈষ্ণব। শ্রী ভগবানের মধুর আরতির সাধনায় আত্মলীন হয়ে ওঠেন পরমানন্দ। তার কাব্য সাধনায় শ্রীকৃষ্ণের এই মধুর রূপের প্রকাশই বাংমুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ রক্ষক পুরুষের এক অপরূপ বাণীমূর্তির দিব্য পথিক ছিলেন শ্রী পরমানন্দ। স্পষ্টতই বোঝা যায় শ্রী পরমানন্দের সাধন মার্গ গৌড়ীয় বৈষ্ণব ধারা নয়, এ এক বিশেষ স্বতন্ত্র ধারা, সমন্বয়ের ধারা। এই বিশেষ সাধনার ধারণাকে তার কাব্যে এক চিরবিরহী হৃদয়ের বেদনাস্রোতে প্রকাশিত হতে দেখা যায়। নূতন চাঁদে তোমায় পেলাম তার, তোমায় পেয়ে সকল পাওয়ার মুখে দিলাম ছাই। গঙ্গা পেলাম, যমুনা পেলাম, ভুবন পেলাম ঘরে, তিন ভুবনের আদর পেলাম দুহাত চরাচরে। দক্ষিণা হো বামাচারে সুখের শতবরে, দশ ভুজার মহাধন দাও মুঠোয় ধরে। সব সুখ দিলে, সাজ্ঞ দিলে, অনেক দিলে তুমি, চোখের ধুলো দিয়ে নিলে আমার কৃপার ভূমি। তুমি ভাবে অনুভবে অনন্ত নরেন্দ্রপুরে বিজয়কৃষ্ণ সাধন আশ্রম প্রতিষ্ঠা করার পাশাপাশি অনতি দূরে স্থাপন করেছেন শ্রী বিজয়কৃষ্ণ পল্লী। সাধনপ্রাপ্ত মানুষেরা যাতে একত্রিত হয়ে আশ্রম সান্নিধ্যে জীবন গঠন করতে পারেন,
এজন্য তার চেষ্টা ছিল নিরলস। আর এই পল্লীতেই মহিলাশ্রমের ভিত্তি স্থাপন করেছেন। ঠাকুরজির লীলা সংবরণের পর শ্রীযুক্ত বঙ্কিম বন্দ্যোপাধ্যায় এবং অচিন্ত্য কুমার মিত্রের তত্ত্বাবধানে ঠাকুরজির নির্দিষ্ট জমিতে মহিলা আশ্রমটি নির্মিত হয়। মহিলাদের মধ্যে শ্রদ্ধেয়া শ্রীমতী অঞ্জনা চৌধুরী ও শিলাপুরকায়স্থ নিজেদের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে শ্রী শ্রী ঠাকুরের স্বপ্ন বাস্তবে রূপায়িত করার জন্য এই মহিলা আশ্রমে আত্মনিয়োগ করেন। শ্রী শ্রী যোগমায়া ঠাকুরানীর আদর্শে সেখানে শ্রবণ মঙ্গল, তার নাম লীলা গুণকীর্তন, শাস্ত্র পাঠ পঠনের হয়েছে উপযুক্ত ব্যবস্থা। এছাড়া মাসের প্রথম রবিবার হরিকীর্তন হয়ে থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পরবর্তী সময় এই দুইজন মহিলাকে কেন্দ্র করে আরও কেউ কেউ এই মহিলা আশ্রমে যোগ দিয়েছেন। মহিলা আশ্রমের নামকরণ হয়েছে শ্রী পরমানন্দ কন্যাপীঠ। শ্রী শ্রী ঠাকুরজি উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে শ্রী বিজয়কৃষ্ণ সাধনাশ্রমের জন্য 17 বিঘা জমি কেনেন 1972 সালে। এখানে সেই সময় তিনি সেখানে নামব্রহ্ম প্রতিষ্ঠা করে আসেন। নির্মিত হয় স্বল্প আয়তনের ভজন কুটির, স্থানটি অতি উত্তম এবং ভজন অনুকূল। এখানকার মনোরম পরিবেশে পূর্ব দিকে তৈরি হয় এই আশ্রমটি। এখানে আশ্রমের সন্নিকটে গড়ে উঠেছে পরমানন্দ বিদ্যাপীঠ নামক একটি স্কুল। এছাড়া সরল সাধারণ মানুষদের নিয়ে ও সাধনপ্রাপ্ত মানুষদের সহযোগিতায় গড়ে উঠেছে এক সৎ সমাজ। নিত্য পাঠ কীর্তনে ও সেবায় এই স্থান প্রাণ চঞ্চল হয়ে থাকে, যা ভবিষ্যৎ সমাজকে দেবে আলো ও মহৎ আশ্রয়। ঠাকুরজির অন্তর মহৎ প্রাণ শ্রীহট্টের করিমগঞ্জবাসীদের জন্য কাঁদত। তিনি বলতেন, এই অঞ্চলের মানুষেরা বড় দরিদ্র, এদের জন্য সুন্দর আশ্রম গড়ে উঠলে আমি আনন্দিত হব। যে কারণে ঠাকুরজি নরেন্দ্রপুর আশ্রমে কাজ চলাকালীন আসাম ও করিমগঞ্জে প্রায় যেতেন এবং চিঠিতেই কাজ করার প্রয়োজনীয় নির্দেশ পাঠাতেন। এ সময় শ্রীহট্টের করিমগঞ্জে আশ্রমের প্রয়োজনীয়তা অনুভব করেন অন্তরে। এখানে তিনি এক ভক্তের মাধ্যমে খবর পেলেন, করিমগঞ্জের নিকটে দুর্গানগরে আশ্রম করার উপযুক্ত সুবিস্তৃত কয়েক একর জমির প্লট ব্যাংকের কাছে 25,000 টাকার ঋণের দায় আবদ্ধ আছে ও শীঘ্র বিক্রয় হবে। টাকার ব্যবস্থা গোস্বামী প্রভু পূর্বেই করে রেখেছিলেন, বেশিও নয় কমও নয়। গোস্বামী প্রভুর ইচ্ছা সফল করতে ঝড়ের দিনে পাখির মতো ছুটাছুটি করেছেন। সুদূর কলকাতা থেকে আসাম, আসাম থেকে করিমগঞ্জে জীবনের প্রতিটি যন্ত্রণার প্রহরকে রূপ দিয়েছেন আনন্দের রূপকল্পে।
এছাড়া বিভিন্ন আশ্রমে তার কল্পিত উন্নত কৃষিবিজ্ঞান চোখে পড়ার মতো। গাছপালার ঝরা ডালপাতা পুড়িয়ে মাটিতে পুঁতে রেখে তৈরি গোবর সহযোগে তৈরি করতেন উন্নত প্রাকৃতিক জৈব সার। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, জ্যোতিষী, শিল্পী, ভাস্কর, স্থপতি, কারুকৃত, কৃষিবিজ্ঞানী, ভিষক ও মনস্তাত্ত্বিক। শ্রী পরমানন্দ ছিলেন অত্যন্ত প্রচার বিমুখ, মানব দরদী ও আশ্রিত বৎসল। এই করুণা ঘন তনুধারীর চরণে আমাদের প্রণতিবাদ। 1980 সালের 21 জুন কাছাড়ের অন্তর্গত করিমগঞ্জে মাত্র 65 বছর বয়সে তিনি অপ্রকট হন এবং তার দেহ দুর্গানগর আশ্রমে সমাধিস্থ হয়। পরবর্তীকালে দুর্গানগরে গড়ে ওঠে আশ্রম, পূর্বাঞ্চলের দেবস্থান অভাবেরও হয় নিদর্শন। এখানে আশ্রমে সংলগ্ন জমিতে গড়ে উঠেছে মহিলা আশ্রম ও শ্রী বিজয়কৃষ্ণ পল্লী। শ্রী বৃন্দাবনেও তার একটি সমাধি বিধি নির্মিত হয়েছে 64 মহন্তের স্থানে। অপ্রকট হওয়ার 2 দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর করিমগঞ্জবাসী জনৈক স্ত্রী ভক্তকে বলেছিলেন, আমি শীঘ্রই বিশ্রামে থাকব, তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে দেখব। এক মহাজীবনের ধারা মিশে গেল অনন্তের পথে অসীমের অভিসারে।